হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে শেয়ার করব একটা সিম্পল পেন্সিল স্কেচ এলিফেন্ট ড্রয়িং, আর তার সঙ্গে শেয়ার করব কিভাবে একটা চ্যানেলে সঠিক রুলস মেনে 1000 সাবস্ক্রাইব গেইন করতে পারবেন। আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাপোর্ট করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে একটা ফলো করে দেবেন প্লিজ। যখন একটা ইউটিউব চ্যানেল ওপেন করি তখন সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বন্ধু বান্ধব যেখানে পারি সেখানে আমাদের লিঙ্ক দিয়ে দিই এবং একে তাকে রিকোয়েস্ট করি যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। অনেক বলা কওয়াতে হয়তো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও দিল। আপনার রিকোয়েস্টে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেও এতে কিন্তু ক্ষতিটা আপনারই হচ্ছে, কারণ আপনি যখন একটা ভিডিও পোস্ট করবেন তখন তারা হয়তো সেই ভিডিওটাকে ফুল দেখে না, একটু ক্লিক করে রেখে দেয় বা হাফ দেখে দেয় বা কেউ দেখেই না, এতে করে কিন্তু আমাদের চ্যানেলের ক্ষতি হয়। তারা আমাদের ভিডিও দেখে এবং আমাদের ভিডিও দেখে উৎসাহী হতে চায় এবং তারা যখন আমাদেরকে সাবস্ক্রাইব করে তখন কি হয়, আমরা যে কোনো ভিডিও পোস্ট করলে তারা সেটাকে ভালোবেসে মন দিয়ে দেখে, সেটা আমাদের চ্যানেলের জন্য উপকার হয়, আমাদের চ্যানেলের গ্রোথ বাড়ে। আপনি যখন ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও দিতে স্টার্ট করে দিচ্ছে তখন আপনাকে মনে রাখতে হবে আপনার চ্যানেলে টোটাল 90টা ভিডিও থাকতে হবে, প্রতিদিন এক একটা করে ভিডিও পোস্ট করতে হবে সেম টাইমে, কোনো গ্যাপ না দিয়ে আপনাকে কিন্তু প্রত্যেকটা দিন একটা করে ভিডিও পোস্ট করতে হবে, গ্যাপ দিলে কিন্তু চলবে না। আপনার চ্যানেলে 90টা ভিডিও হয়ে যাবে, আপনার ভিডিও সাজেস্টে যাবে, এখান থেকে আপনার আস্তে আস্তে সাবস্ক্রাইব গেইন হতে থাকবে। চ্যানেল খুলে ফার্স্টে কিন্তু সাবস্ক্রাইবের আশা করলে হবে না, আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে, আপনাকে ডেইলি ভিডিও পোস্ট করতে হবে, একটা সময় আপনার চ্যানেল ঠিক দাঁড়িয়ে যাবে। এগুলো করলে কিন্তু কোনো কাজই ভালোভাবে ঠিক মতো হয় না। তাই ইউটিউব করতে আসলে কিন্তু ধৈর্য আপনাকে রাখতেই হবে, সেটা 1 বছর হোক বা 3 বছর, ধৈর্যই হলো সাফল্যের মূল চাবিকাঠি। ভিডিওটা থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।